বাঁকুড়া জেলার এআইডিএস এর নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের রামপুরহাট শহরে প্রতিবাদ সভা। গত 26 জুলাই স্কুল কলেজ খোলা, ভর্তি ফি মওকুফ, পরিবহনে ছাত্র কনসেশন এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিভ্রাটের সুষ্ঠু সমাধানের দাবিতে প্রতীকী অবরোধে সামিল আন্দোলনকারী ছাত্র নেতা কর্মীদের ওপর নেমে আসে রাজ্য সরকারের পুলিশি বর্বরোচিত হামলা। প্রায় 100 বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বাঁকুড়া জেলার এআইডিএস জেলা সভাপতি ও সম্পাদক সহ মোট 11 জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে। এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি। 11 জনের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রামপুরহাট এআইডিএস লোকাল কমিটির পক্ষ থেকে ভাটশালা, কামারপট্টি, পাঁচমাথা ও রামপুরহাট কলেজে মোড়ে পথসভা করা হয়। গোটা রামপুরহাট শহরে স্কুল কলেজে খোলা ও বাঁকুড়ার আন্দোলনকারী ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবির পক্ষে জনমত গড়ে তুলতে পোস্টার, হ্যান্ডবিল ও টোটো প্রচার করা হয়। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজহিত ওসি। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170011562।